খাশোগি হত্যায় মূল সন্দেহভাজন সৌদি যুবরাজ বিন সালমান, বলেছেন জাতিসংঘ কর্মকর্তা। জাতিসংঘের বিশেষ দূত ও বিচার বহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ট গতকাল তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মূলত দায়ী সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আমি মনে করি তিনি ইঙ্গিত দিয়েছিলেন বা তিনি নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশনা ছাড়া এমন হত্যা সম্ভব নয়। তবে এ বিষয়ে তার কাছে তেমন কোনো প্রমাণ নেই উল্লেখ করে ক্যালামার্ট বলেন, হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক নিদর্শন দেখে মনে হয় MBS এর নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটা অসম্ভব। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিও এই তথ্য দিয়েছে বলে মনে হয়।